ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, বুধবারের আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো আজকে একদম কোনো ব্লগ নয়, কোনো কিছু নয়, আজকেও একটু অন্যরকম ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সেসব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো কি ভিডিও সেটা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। তাছাড়াও তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আজকে করব ফ্রিজ ক্লিনিং। তো ফ্রিজটা আমি কিভাবে ক্লিন করি সেটা তোমাদেরকে শেয়ার করব। ফ্রিজটা কি হয়েছে, কিছুদিন থেকে মাছ মাংস এনে রাখা হয়, তো ফ্রিজটা একটা গন্ধ করছে, কারণ মাছ মাংস সেই জলগুলো একটু তো পরেই অনেক সময় ফ্রিজটা বন্ধ করলে বা কিছু করলে বা কারেন্ট চলে গেলে, তো সেই জন্য ফ্রিজটা ভাবছি পরিষ্কার করব। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব যে কিভাবে আমি ফ্রিজটা ক্লিন করি। তো তার আগে চলো দেখে নাও যে কিভাবে করি আর কি কি দিয়ে করছি। তো ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ দেখো, স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো চলো দেখে নাও আমার ফ্রিজটার কী হাল সেইটা, আর তারপরে কীরকম করে পরিষ্কার করছি সেটাও দেখে নাও। তো চলো ভিডিওতে সাথে। তো দেখতেই পাচ্ছ ফ্রিজটায় আমার এই সমস্ত জিনিস, আমার ফ্রিজের ডোরে এবং ফ্রিজের ভেতরে এই সমস্ত জিনিস আছে। তো সমস্ত কিছু বের করে নেব, আর যা যা পরিষ্কার আমি করার আগে সুইচটা অফ করে দেব। তো চলো স্টার্ট করি। সুইচটা অফ করে দিলাম, আর এবার সমস্ত জিনিস বের করে নেওয়ার পালা। চলো একদম ক্লিন করে নিই, তারপরে আসছি। তো দেখো ফ্রিজটা একদম পুরো ফাঁকা করে দিয়েছি, ভেতরটা কিছু নেই। এরপর ফ্রিজটা ক্লিন করার পালা। তো কি কি দিয়ে ক্লিন করি সেটা দেখে নাও। তো এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই লিকুইডটা এখানে আছে ভিম লিকুইড, একটুখানি জল, আর হচ্ছে আর আছে ভিনিগার। ভিনিগার আর ভিম লিকুইডের পরিমাণটা হাফ হাফ নিয়েছি, আর তার সাথে ততটুকু পরিমাণ জল। তো এই লিকুইডটা দিয়ে আমি কিচেন ক্লিন করি এবং এটা দিয়েই করব। তো এটা দেখো একটু বাটিতে নিয়ে নিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে। তো লাগলে পরে আমি আর একটু বাড়িয়ে নেবো, খুব বেশি আগে নিচ্ছি না। তো এটা নিয়ে নিলাম, আর তার মধ্যে দেব এটা হলো খাবার সোডা। এটা আমার ফ্রিজেই রাখা থাকে, তো এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা। তো এটা ভালো করে মিশিয়ে নেব, এই দিয়েই করবো আজকে ফ্রিজ পরিষ্কার। তো সেই জন্য আমি একটা পাতলা স্কচ ব্রাইট নিয়েছি, পুরনো নিয়েছি, যাতে এটা ভালো করে ধুয়ে নিয়েছি একদম, যাতে খসখসেটা দিকটা আবার ফ্রিজে ঘষলে কিন্তু ফ্রিজটা একটা খসখসে ব্যাপার হয়ে যায়, সেই জন্য পুরনো নিয়েছি, এটাতে আর কোনো খসখসে ব্যাপারটা নেই। তো আমার মনে হলো এটা দিয়েই ভালো হবে। আর দেখো এটা মিশিয়ে নিয়েছি, আর এখানে ছোট্ট ছোট্ট একটু বালতিতে জল নিয়েছি, এটা দিয়ে আমি মুছে মুছে ওঠানোর জন্য। তো এটা দিয়ে ফার্স্টে ঘষে ঘষে আমি চামচটা উঠিয়ে নিই। তো এটা দিয়ে ফার্স্টে এইভাবে ঘষে ঘষে পুরোটা মানে মেজে নেওয়ার মতো পরিষ্কার করে। এটা আমি একটু বাইরে থেকেই ধুয়ে আনছি, নইলে এটা একটু গন্ধ করছে। এটা আমি বাইরে থেকে ধুয়ে আনছি। তো দেখো এই দুটো বড় বড় জিনিস, যেহেতু একটু এখানে মোছা ধোয়া করা অসুবিধে, সেই জন্য এই দুটো না আমি সিঙ্ক থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই দুটো এখানে সাইডে রেখে দিই, এক দুটো একটু জলও ঝরে যাবে আর শুকিয়েও যাবে, আমি ততক্ষণ এইগুলো ক্লিন করে নিই তেলগুলো, সেগুলো আমি একইভাবে পরিষ্কার করে নিই। এবং এই রাবারগুলো শুদ্ধ করে নেবো, এই রাবারগুলোতে কিন্তু প্রচুর ধুলো জমে, নোংরা জমে। তো দেখো এরপর পুরোটা মেজে নেওয়া হয়ে গেছে, আর একটা কাপড় নিয়ে নিয়েছি এরপর পরিষ্কার, ওইটা দিয়ে পুরোটা আমি জল দিয়ে ওয়াশ করে নেবো। বালতিতে যে দেখালাম জলটা ছোট বালতিতে, তো সেটা সেটা দিয়ে এবার ওয়াশ করে। তো
ফার্স্টে যে ফ্রিজের যেটা ডোর সেটা পরিষ্কার করে নেব, আর তারপরে পুরো বডিটাই একইভাবে মুছে নেব। তো একবার একটু জল জল করে মুছে নিয়েছিলাম, তো একবারে তো ক্লিন হয় না, তো সেকেন্ড বার আবারও ভালো করে মুছে নিচ্ছি। নিচে ওখানে ওটা সেলোটেপ দিয়ে আটকানো আছে দুই কর্নারে, যে আমাদের নতুন ফ্রিজ থেকে ওরকম ছিল। তো এটা আমি ওই জন্য উঠাই না, যা আছে থাক, থাকলে না এটা সরে চলে আসার চান্সটা থাকে না, যেহেতু ওদের সেলোটেপটা আটকানোই আছে। তো ওই জন্য ওই জায়গাটা কালো কালো দুটো, তাছাড়া কিন্তু কোনো নোংরা নেই, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু করতে বাকি আছে এই বক্সটা, তো এটা করলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফিনিশিং এই বক্সটা করে নিই, ব্যাস। ভেতরও আমার একদম করা হয়ে গেল, ফ্রিজটা দেখলেই হয়তো বুঝতে পারছো একদম পরিষ্কার। তো এরপর ফ্রিজটা আমি কিছুক্ষণ চালিয়ে দেবো। এরপর দেখো এই কাঁচটা আমি মুছে নিয়েছিলাম ফার্স্টে, যেহেতু কাঁচ এটা সাইড করে রেখে দিয়েছিলাম, ভেঙে যাওয়ার ভয় আছে। তো এইটা এবার আমি লাগিয়ে নিই, তো এটা এরপরে লাগিয়ে নিলাম। আর এরপরে যেটা ধুয়ে নিয়েছি সেইটা, এইটা এটাও লাগিয়ে নেবো। এইটা আমাদের আগেই ভেঙে গিয়েছিল, তো ভেবো না এটার কেন মানে ঢাকনাটা নেই, এটার ঢাকনাটা এখান থেকে জয়েন্ট থেকে ভেঙে গিয়েছিলো, দুবার লাগানো হয়েছে, তো সেটা আর থাকছে না, এটা নষ্ট হয়ে গেছে। তো ওটা তো কিছু করার নেই, ওটা ফ্রিজ না বদলানো পর্যন্ত কিছু হচ্ছে না, ওটা লাগানো যাচ্ছে না। আর এরপর ফ্রিজ ট্রেটা আমি ধুয়ে দিয়েছিলাম একদম, জলটাও ঝরে গেছে। জিনিসগুলো গুছিয়ে নিই, যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, যেমন দুধটা অনেকক্ষণ হলো বাইরে আছে, তো দুধটা ফার্স্টে রেখে দিই ফ্রিজে। তো দেখো আমার একদম যেভাবে থাকে ফ্রিজ ক্লিন করা এবং পরিষ্কার করা সমস্ত জিনিস যেভাবে থাকে গুছিয়ে রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো এরপর আমি এটা ফ্রিজটা অন করে দিই, অনেকক্ষণ হলো অফ আছে, ফ্রিজটা অন করে দিই আর পাল্লাটা মানে ঢাকনাটা এরপর লাগিয়ে দিই। তো আজকের মতো হয়ে গেল আমার ফ্রিজ ক্লিনিং। আর এরপরে লাস্ট ফিনিশিং কী করবো, গাটা একটু মুছে নেবো। আর এর পরে হলো একদম লাস্ট অ্যান্ড ফিনিশিং টাচ, যেটা হলো ফ্রিজের গাটা একটু মুছে নেব, এই সেই ভিজা কাপড়টা দিয়ে একটু মুছে নিচ্ছি, তাহলেই আমার লাস্ট অবধি ফ্রিজটা মোছা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমার ফ্রিজ ক্লিনিং কমপ্লিট, আর একবার খুলে দেখিয়ে দিই। আর ফ্রিজের মধ্যে একটা রেখে দেবো,
কেটে রাখা লেবু, তাহলে কিন্তু ফ্রিজটা কি হয় বলো তো, গন্ধটা হয় না, লেবুর একটা সুন্দর সেন্ট থাকে। আর কিছুটা লেবু সেন্ট একটা হয়ে গেছে, কারণ আমি ভিনিগার দিয়ে পরিষ্কার করেছি আর ভিম লিকুইড দিয়ে, তাতে একটা লেবু লেবু সেন্ট থাকে, তো সেই জন্য দেখো। আর এইভাবেই করে নিয়েছি ক্লিন। আর ওইখানে শুধু একটুখানি মাছ আছে, তো সেটাই রাখা আছে। একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে আমার ফ্রিজ, দেখে মনে হচ্ছে নতুনের মতো। কিন্তু ফ্রিজটার বয়স কত বলো তো, ফ্রিজটা হলো 14 বছর বয়সী ফ্রিজ। তো যাই হোক, ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গেছে, তো চলো লাগিয়ে দিই একদম পরিষ্কার করা। আর এই রাবারগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, যতটা হয়েছে, এর চেয়ে বেশি আর হচ্ছে না, তো যতটা করার মতো আমি করে নিয়েছি, তো চলো। হ্যালো বন্ধুরা, দেখতেই পেলে আমার ফ্রিজ ক্লিনিং। আর কেমন লাগলো ক্লিনিং ব্লগটা, ব্লগ সরি, এটা ভিডিওই বলতে পারো, ক্লিনিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই নিয়েই ছিল, শুধুমাত্র ফ্রিজ ক্লিনিং, এর সাথে আমি আর কিছু জুড়বো না, তো নইলে ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমরা তো তখন দেখবে না। তো চলো আজকের মতো এখানেই বাই জানাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগ বা নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই, গুড ইভিনিং। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরবর্তী দিন, পরবর্তী ভিডিও নিয়ে।